আজকে আমরা বাইনারি বিয়োগ করব 2s কমপ্লিমেন্ট ইউজ করে। আমাদের বিয়োগ করতে বলা হয়েছে -13 থেকে -12 -22, অর্থাৎ মাইনাসে মাইনাসে আমরা প্লাস প্লাস 22, -13 থেকে প্লাস 22 করতে বলা হয়েছে। তো যদি আমাদের প্লাস 22 এর জন্য আমাদের 2s কমপ্লিমেন্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই, বাট -13 এর জন্য আমাদের 2s কমপ্লিমেন্ট করতে হবে, কারণ -13 বের করার জন্য আমাদের 13 কে 2s কমপ্লিমেন্ট করলেই আমরা -13 পাবো। সো -13 পাওয়ার জন্য আমাদের 13 কে 2s কমপ্লিমেন্ট করে নিতে হবে। আমরা 8 বিটের জন্য এই বিয়োগফলটি বের করব। ওকে, তাহলে আমাদের বিট থাকবে হলো 8টি, এবং শেষ বিটটি হচ্ছে আমাদের সাইন বিট। ওকে, তো আমরা 13 করব। 13 করার জন্য আমাদের সাইন বিটটি প্লাস 13, সাইন বিটটি হবে 0। আর 13 করার জন্য আমাদের করতে হবে 1 0 1 1, বাকি সব 0, কারণ এই বিটটা হচ্ছে আমাদের 1 2 4 8 16 32 64। ওকে, 8 আর 4 যোগ করলে 12 12, আর 1 যোগ করলে 13। তো 2s কমপ্লিমেন্ট করার জন্য আমাদের আগে 1s কমপ্লিমেন্ট করে নিতে হবে, অর্থাৎ 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1। তাহলে 2s কমপ্লিমেন্ট করলে আমরা পাচ্ছি, 1s কমপ্লিমেন্ট করে পাচ্ছি আমরা এটা। তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা 2s কমপ্লিমেন্ট পেয়ে যাব, এবং আমাদের সাথে সাথে আমরা -13 পেয়ে যাব। প্লাস 1 করলে 1, হাতে কোনো কিছু নেই, 1 0 0 1 1 1 1, এটা হচ্ছে আমাদের 2s কমপ্লিমেন্ট, আর যার মান হচ্ছে আমাদের -13। ওকে, তো আমরা -13-র বাইনারির রূপ দেখতে পেলাম। এখন আমাদের প্লাস 24 প্রয়োজন। তো 24 করার জন্য আমাদের 16 আর 8, 16 প্লাস 8 24 হবে না, 16 প্লাস 4 প্লাস 2। তো 16 বিটে আমাদের 1 দিতে হবে, 8 বিটে 0, 4 বিটে 1, আর 2 বিটে 1, তাহলে আমরা 22 পাবো। তাহলে আমাদের 16 বিটটাকে 1 করতে হবে, সাইন বিটটা 0, কারণ প্লাস 0 0, 16 বিটটাকে আমরা 1 করব, 8 বিটটাকে আমরা 0 করব। 16 যে বিটটা 16 ডেসিমেল সংখ্যা 16 ধারণ করে সেই বিটটাকে আমরা 1 করলাম, যে বিটটা আমাদের 8 ধারণ করে সেই বিটটাকে আমরা 0 করলাম, যে বিটটা আমাদের 4 ধারণ করে সেই বিটটাকে 1, এবং যে বিটটা আমাদের 2 ধারণ করে সেই বিটটাকে আমরা 1, আর 1 বিটটাকে 0। দ্যাট মিন্স হলো আমাদের 16 আমরা এখানে পেলাম, 16 প্লাস 4 প্লাস 2, 16 প্লাস 4 প্লাস 2 হলো আমাদের 22। ওকে, তো আমরা -13 পেয়ে গেছি আর +22 পেয়ে গেছি, কারণ আমাদের বের করতে বলা হয়েছিল 13 থেকে যদি আমরা 22 বিয়োগ দিই তাহলে কত হবে। -13 মাইনাসে -22, মাইনাসে মাইনাসে ++22। তো আমরা এই বিয়োগফলটা আমরা পেতাম +9। তো দেখি বাইনারিতে কি হয়। -13 রূপ হচ্ছে আমাদের এটা, 1 1 1 1 0 0 1 1, +22-এর রূপ হচ্ছে আমাদের এটা, 0 0 0 1 0 1 1 0। ওকে, এটা এখন যোগ করলে আমাদের যোগফল আমরা পেয়ে যাব। যোগ করে দেখি,
জিরো আর ওয়ান যোগ করলে আমাদের ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে আছে ওয়ান, সেই ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে আবার ওয়ান আছে, সেই ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে আছে ওয়ান, এই ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে আছে ওয়ান, এই ওয়ান আর ওয়ান যোগ করলে হবে জিরো, হাতে আছে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে আবার রয়ে গেছে ওয়ান। ওকে, তো এখানে লক্ষ্য করে দেখতে পাবো আমাদের এখানে বিট হয়ে গেছে নয়টি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এটা নয় নম্বর বিট। কিন্তু আমরা আমরা 8 বিট নিয়ে কাজ করছি, তাহলে আমরা নয় নম্বর বিটটা আমাদের কোনো কাজে থাকবে না, তো এই বিটটা আমাদের ফেলে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই 8 বিট পর্যন্ত, জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান। তো দেখি আমরা 9 পাই কি না, তো এই বিটটা হচ্ছে 8 আর এই বিটটা 1, তার মানে 9 পেয়েছি আমরা, 8 আর 1, বাকি সব জিরো, দ্যাট মিন্স প্লাস 9 পেয়েছি, কারণ আমাদের শেষ সাইন বিটটা হচ্ছে জিরো। তো এইভাবে আমরা 2s কমপ্লিমেন্ট করে খুব সহজেই বিয়োগ করে ফেলতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে মাইনাস 22 ছিল বলে আমরা এটাকে আর 2s কমপ্লিমেন্ট করিনি, সেটার ভ্যালুটা পজিটিভ ভ্যালু বের করে ফেলছি, প্লাস 2। যদি আমাদের বের করতে বলতো মাইনাস 13 থেকে মাইনাস 22 বিয়োগ করতে, তাহলে আমরা এই মাইনাস 22 এর বাইনারি রূপটা বের করতাম, অর্থাৎ 22টাকে 2s কমপ্লিমেন্ট করে নিতাম, তাহলে আমরা পেতাম মাইনাস 12, মাইনাস 22, এই মাইনাস 22 আর মাইনাস 13 সাথে যোগ করে দিতাম, তাহলে আমাদের যোগফলটা পেয়ে যেতাম বা বিয়োগফলটা পেয়ে যেতাম। তো এইভাবে আমরা 2s কমপ্লিমেন্ট ইউজ করে খুব সহজেই বাইনারি বিয়োগফল বের করে ফেলতে পারি, আর বিয়োগফলটা কিছুই নয়, সেটি আমরা 2s কমপ্লিমেন্ট করে যোগ করে দিলেই পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের যোগফলটাই প্রয়োজন হচ্ছে শুধু। ধন্যবাদ।